এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর দেখো পরিবেশটা কি সুন্দর, শান্ত একটা পরিবেশ, বৃষ্টি ভেজা পরিবেশ। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছিল, আর ওই পাশটা দেখো দূর থেকে যে বোঝা যাচ্ছে ধোয়া ধোয়া, ওই পাশে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো এখানেও হচ্ছে অল্প, তো দেখতে দেখো এতটা সুন্দর লাগছে, আর ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলছে। তো আমি সকালটা বৃষ্টি ভেজা দিয়ে স্টার্ট করলাম, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়ে গেছে, তো বৃষ্টিটা এত মাত্রায় হয়েছে কাল রাতে, তো পুরো ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা। আর হচ্ছে মনে হচ্ছিল যখন হাওয়াটা সারা রাত মানে জানলা দরজা খুলে রাখার ফলে মনে হচ্ছিল যেন বরফের যে ঠান্ডাটা লাগে, ওই হাওয়াটা কালকে ওরকমই মনে হচ্ছিল যেন অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানে হাওয়াটা হচ্ছে। তার কিছুক্ষণ পরে ভারী বর্ষণ শুরু হয়ে গেছিলো রাতে। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে দুপুর 1টা, আর তোমাদের তো সকালবেলায় আমি শেয়ার করেছিলাম সকালে বৃষ্টি ছিল, তো এখন একটু রোদ উঠেছে, তো এখন খুব গরমও আছে, তো রোদ উঠলেই তো গরমটা বেশি পড়ে, কাল রাত্রেও ভীষণ গরম ছিল, আর হচ্ছে সকালবেলাও বৃষ্টি ছিল, এখন একটু ঠিক আছে। আর কালকে তোমরা দেখেছো যে আমার গলা ভীষণ ব্যথা ছিল, জ্বর ছিল, তো হচ্ছে কাল রাতে ঘুমানোর সময় তো প্যারাসিটামল দিয়েছিল আমাকে আমার বর, তো ওটা খেয়ে কালকে রাতে ঠিকঠাকই ছিল, কিন্তু এত গরম ছিল না, আর ওষুধ মেডিসিনটা খাওয়ার পরে তো বেশি গরম লাগছিল আরও, তো তারপরে শেষের দিকে ভোর রাতের দিকে বৃষ্টি হওয়াতে সব ঠিক মানে একটু শান্তিতে ঘুমোতে পেরেছি। তো সকাল থেকে ঠিকই ছিল, একটু জল হাতা মানে জল ঘাটাঘাটি করার পরে স্নান করলাম, তো আজকে শ্যাম্পু দিয়েছিলাম এই গলা ব্যথার মধ্যে, তো হচ্ছে এর জন্য একটু না গলা আবার ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, একটু জ্বর জ্বর ফিল হচ্ছে, গলাটা তো ব্যথা আছেই, তো সকাল থেকে তো গলার মধ্যে চাপানোই ছিল, তো এখন খুলে ফেলেছি। আর হচ্ছে স্নান পুজো দিয়ে রান্না করে একবারে এলাম, এখন হচ্ছে ওয়েট করছি ও কখন আসবে, দুজন মিলে খাবো, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর স্কিপ করো না, কারণ হচ্ছে স্কিপ করলে তোমাদেরই ক্ষতি হবে, তো স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, হয়তো এখন হাফ দেখো, স্কিপ করে টেনে দেখো না, এখন পারলে এখন হাফটা দেখে বন্ধ করে দাও, পরে আবার ওখান থেকে স্টার্ট হয়ে যাবে, তো একবারে পুরোটা যদি দেখার ইচ্ছে না থাকে তবু টেনে দেখো না। আর আমার প্লিজ তোমরা আমার ওয়াচ টাইমটা ফুল করে দাও তাড়াতাড়ি করে, কারণ ওয়াচ টাইমটা হওয়াটা খুব জরুরি, তো চলো তোমার পাশে থেকো সাথে থেকো, তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো এলো এখনই এসে খেয়ে দিয়ে, এখনই এলো, কিন্তু 5 মিনিট কি হলো কি না হলো, খেয়ে দিয়ে কোনো রকমে চলে যাচ্ছে, তো আবার সন্ধ্যেবেলায় আসবে, এই সূর্যের আলোটা পড়েছে, টাটা। তো আমরা খাচ্ছিলাম, আর হচ্ছে বাচ্চাটা এসেছিল আমাদের ঘরে আরুষ আমাকে নেওয়ার জন্য, হচ্ছে আমি বললাম যে আমি যাচ্ছি একটু পরে, ও আমাকে তখনই নিয়ে যাবে, খাচ্ছিলাম মানে তখনই নিয়ে যাবে, আমি বললাম খেয়ে দিয়ে আসছি, আর হচ্ছে এখন মানে কাঁদছে নিচে শোনা যাচ্ছে, তো ওদের ঘরে একটু যাব, ও বাচ্চাটা না গেলে খারাপ লাগে, ও আমাকে ডেকে গেল, কালকেও আমাকে নিয়ে গেছিলো, আজকেও নিতে আসছে, তো একটু গিয়ে ঘুরে আসি অন্তত। আরুষ আরুষ আমাদেরকে আমাকে ঘরে যেতে দিচ্ছে না, তো আমি এখানে বসে আছি, ওর মাকে ওখানে বসে রাখছে, আর আরুষ আরুষ এই দেখো আরুষকে, আরুষ কি দুষ্টামি করছে, আর আমাকে ঘরে যেতে দিচ্ছে না, আমাকে এখানে বসিয়ে রাখছে, আর আরুষের মাকে ওখানে বসিয়ে রাখছে, তো আমি ঘরে যাব, যেতে দিবে না, বলছে এখানে বসে থাকো, ধরো দেখো আমার রুম তো এখানে, এদিক দিয়ে আমার রুম, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে সিঁড়িতে বসিয়ে রাখছে, আমাদের হাল দেখো, এখন দুপুর হচ্ছে 3:30 বাজে, আমাদেরকে এইভাবে বসিয়ে রাখছে, ওর কথা তো শুনতেই হবে।
দেখো আরুষ আমার যাওয়ার রাস্তায় বসে আছে, ও আমাকে যেতে দিচ্ছে না। তো আমাকে ছাড়লোই না ও আমাকে, আমি তারপরে ওকে করে ওকে আর ওর মাকে আমার ঘরে নিয়ে এসেছি। তো ওকে আপেল কেটে দিলাম, ও খাচ্ছে, ওর মা ওর মাকেও দিয়েছি। ওর মা হলো মোবাইল আনতে গেল, তো মোবাইলটা আর একটা মোবাইল রুমে রেখে আসছে জন্য নিতে গেল, তো ছাড়ছেই না। তারপর আমি নিয়ে এলাম ওকে। আরুষ হাই বলো। হাই সেই জ্বরে শুয়ে আছে, প্রচণ্ড জ্বর এসছে, অফিস থেকে এসে দেখলাম। এখন কী করব, ওষুধ দিলাম, একটু কাশিও হচ্ছে, একটু কফি আর বাদাম নিয়ে আসলাম বানিয়ে, দেখা যাক কতটা খেতে পারি। অফিস থেকে এসে আমাকে ওষুধটা দিল, দেওয়ার পরে এখন একটু ঠিক লাগছে। আর খুব খুব ঘামছিলাম, মানে ওষুধ খেয়েছি, খাওয়ার পরে এত ঘামছিলাম, গরমে থাকতে পারছি না, এখনও গরম লাগছে ভীষণ। তো হচ্ছে আর সারাদিন তো দেখলেই তোমরা যে ঠিকই ছিলাম, মানে ভেতরে ভেতরে আমার একটা জ্বর লাগছিলোই, শরীরটা ভালো লাগছিলো না, গলাটা ভীষণ ব্যথা লাগছিলো। তো ওরকম যে বিছানায় পড়ে যাওয়ার মতোটা হয়নি, তো হঠাৎ করে ওই ঘর থেকে ওদের ঘর থেকে আসার পরে না শুয়েছিলাম, একটু শোয়ার পর থেকে দেখি কি ভীষণ ঠান্ডা লাগছে। তো গা সামনে একটা চাদর ছিল, ওটা গায়ে দিয়েছিলাম, মনে হচ্ছিলো কি অনেক কিছু যদি কেউ গায়ে দিয়ে দিত। তো ওইভাবেই জড়সড়ো করে কোনো রকমে শুয়েছিলাম। তারপরে না হচ্ছে তারপরে ঘুমিয়ে পড়েছি, তারপরে হচ্ছে ও আসলো, আজকে তাড়াতাড়ি একটু আসছে। তো আসার পর কোনো রকমে দরজাটা খুলে ও আমাকে দেখে বলে কি যে তোমার মনে খুব জ্বর আসছে, ধরে বলে কি সেই জ্বর তো, মানে আমি থাকতে পারছি না, আজকে সন্ধেবাতিও আমি দিতে পারিনি, ওই টাইমটা এত মানে বীভৎস জ্বর, সন্ধেবাতি মিসে গেছে আজকে আমার, আমি সন্ধেবাতি মিস দেই না কোনো সময় না। তো আমার ওটাই মনে খুঁত 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 হচ্ছে, সন্ধেবাতি দিতে পারলাম না আজকে আমি, ওই টাইমে আমার বীভৎস জ্বর, বীভৎস, মানে আমি থাকতে পাচ্ছিলাম না। তারপরে পাশের ঘর থেকে অশ্বিনী ফোন করেছিল আমাকে ওই টাইমেই, তো ও বলে যে নিচে আসো, প্রোগ্রাম হচ্ছে, নিচে আসো, মানে আমরা আসছি। তো আমারও ভয়েস শুনেই ও বুঝতে পেরে গেছে যে আমার ভীষণ জ্বর, বলে কী হয়েছে তোমার, আমার নামকে আবার সেই জ্বর। তারপরে ও সঙ্গে সঙ্গে চলে আসছে উপরে, আসার পর আমাকে বলে কি যে চলো ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাও নাই, আমার নাম ডাক্তারের কাছে তো আমি যাইনি, বলে কি ওষুধ খাইছো, এগুলো এগুলো জিজ্ঞেস করতেছে। ও বলে কি তোমার কী রান্না আছে, আমি তোমাকে সব রান্না করে দিচ্ছি, রুটি করে দিই। আমি বললাম কি না না কিচ্ছু করে দিতে হবে না, আমি বললাম কি আমরা ও আছে না, মানে আমরা ও আছে সব আমরা করে নিতে পারবো, মানে আমার বরের কথা বললাম। তারপরে ও বললো আমরা তো রুটি খাই না, ভাত খাবো, বলে কি আমি সব করে দিচ্ছি। আমি বললাম না না লাগবে না। তারপরে ও বললো চলো ডাক্তারের কাছে, নিচেই ডাক্তার আছে। আমি বললাম কি না না ওষুধ খাইছি কমে যাবে। তারপরে যাই হোক, তারপরে যাই হোক চলে গেল। তারপরে একটু কফি বানিয়েছিল, তো কফি খেলাম, এখন একটু ওষুধটা খাওয়ার পর একটু ঠিক লাগছে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর হচ্ছে কিছু ভালো লাগছে না, খাওয়ার খাবার রুচি টুচি কিচ্ছু নেই। আজকে দুপুরবেলায় হচ্ছে ভাত খাচ্ছিলাম, একটুকু রুচি ছিল না, মানে জলটা খাচ্ছি, জলটাও পুরো তিতা তিতা লাগছে, হঠাৎ করে মানে জ্বরটা চলে আসলো। সারা ঠিকই ছিলাম কি যে হলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।